দিনাজপুর জেলার ঘোড়াঘাটে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও সকল কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে ঘোড়াঘাট উপজেলা হলরুমে সোমবার বেলা 12টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান প্রমাণিকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমাণিক, উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবুল হাসান কবির। আলোচনা শেষে উপস্থিত প্রার্থীদের মাঝে মেয়র পদে চারজনকে স্বতন্ত্র প্রার্থী, বর্তমান পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনকে নারিকেল গাছ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুস আলী মণ্ডল নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ জগ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মান্নান সরকারকে মোবাইল ফোন প্রতীক এবং কাউন্সিলর পদে 53 জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।